ডায়াবেটিস কি শুধুই বড়দের রোগ? বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, নবজাতক থেকে শুরু করে 18 বছর বয়সের বিভিন্ন সময় ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সম্প্রতি কম বয়সে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়ছে ব্যাপকভাবে। বেশিরভাগ ক্ষেত্রেই টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত হয় শিশুরা। বার্ডেম হাসপাতালের গবেষণা বলছে, ইতিমধ্যে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে মারা গেছে 90টি শিশু। শিশুদের ডায়াবেটিস নিয়ে ডক্টর টিভির সাথে কথা বলেছেন বার্ডেম হাসপাতাল শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার আবিদ হোসেন মোল্লা। একটা মা যখন প্রেগনেন্ট হন, তার শরীরে নানাবিধ হরমোন কিন্তু এই প্রেগন্যান্সিটাকে এস্টাবলিশ করে এবং কন্টিনিউ করার জন্য রিলিজ হয়, এবং এই হরমোনগুলো কিন্তু রক্তের গ্লুকোজ লেভেলটাকে বাড়িয়ে দিতে সাহায্য করে। তো সুতরাং কোনো মা আগের থেকে ডায়াবেটিস ছিলেন না, কিন্তু প্রেগন্যান্সিতে এসে উনি ডায়াবেটিক হয়ে গেলেন, এটা একটা হতে পারে, এবং এটা কিন্তু সাময়িক সময়ের জন্য, ডিউরিং দ্য পিরিয়ড অফ প্রেগন্যান্সি। আরেকটা মা আগে থেকেই ডায়াবেটিক ছিলেন এবং এখন এসে সেটা আরেকটু এক্সাজারেট করলো। তো দুইভাবে যদি মারা ডায়াবেটিসে ভোগেন ডিউরিং দেয়ার প্রেগন্যান্সি, তাহলে তার গর্ভের শিশুটা কিন্তু আক্রান্ত হতে পারে। এখন জানা যাক ডায়াবেটিসে কেন শিশুরা আক্রান্ত হয়। ইনসুলিন উৎপাদন বা ইনসুলিনের কাজ করার ক্ষমতা কমে গেলে শিশুদের রক্তের গ্লুকোজ বাড়তে থাকে। আর একে নিয়ন্ত্রণ করা না গেলে দেহের টিস্যু ও যন্ত্র বিকল হতে শুরু করে। পরিপূর্ণ যত্ন নেওয়ার পরেও শিশুর ওজন কমে যাওয়া, বারবার প্রস্রাব করা, তীব্র ক্ষুধা অনুভব করা ও বেশি বেশি পানি পান করা, অল্পেই ক্লান্ত হয়ে পড়া, লেখাপড়া খেলাধুলায় অবসাদ বোধ করা, চিকিৎসার পরেও ক্ষত সারতে দেরি হওয়া, শ্বাসকষ্ট বোধ করা, অতিরিক্ত ওজনের শিশুদের ঘাড় এবং পিঠে কালচে দাগ হওয়া, চোখে কম দেখা, অস্বাভাবিক আচরণ সহ মানসিক অবস্থার পরিবর্তন হওয়া। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ইনসুলিন ইনজেকশনের মাধ্যমে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করুন। প্রতিদিনের মেনুতে মিষ্টি জাতীয় খাবার বাদ দিন। খেলাধুলা, পরিষ্কার পরিচ্ছন্নতা, তোড়জাঁপ সহ সব ধরনের জীবনধারায় শৃঙ্খলা আনুন। দাঁতের যত্নে নখ কাটায় সাবধান থাকুন। নিয়মিত বিরতিতে চোখ ও কিডনির সুস্থতা পরীক্ষা করুন। কোনো প্রকার সংক্রমণ হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2019 সালের পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীর 50 লক্ষের বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হয়েছে। আসুন সচেতন হই, আপনার সচেতনতাই পারে সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়তে।